ফাইনালি অনেক দিন পর গেমের মধ্যে এমন একটা বান্ডিল আসলো যার লুক চেঞ্জ অ্যানিমেশনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর তার সাথে সাথে ভাই এখানে ডুও ইমোট, হাগলুকে আমি এখানে ইনভাইট করলাম ইমোটের জন্য, আর হাগলু এখানে ইমোট দেওয়া শুরু করলো আমার সাথে। অ্যান্ড ভাই এই ডুও ইমোটটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই বান্ডিলের সবথেকে ইন্টারেস্টিং যে জিনিস সেটা হচ্ছে এটা কোনো টেইলর বান্ডিল নয়, এটা হচ্ছে ইভো বান্ডিল, কোবরা বান্ডিল এবং বুয়ার্ডে বান্ডিল, র্যাম্পেজ বান্ডিল এর মতো। এর জন্য কোনো আলাদা টোকেন দিয়ে তোমাদেরকে আলাদা সমস্ত আইটেমগুলোকে আনলক করতে হবে না, ডাইরেক্ট তোমরা বান্ডিলটা পেলেই সমস্ত আইটেম আনলক হয়ে যাবে। আর এছাড়া এই বান্ডিলের মধ্যে স্পেশাল যেসব ফিচারগুলো দেওয়া হয়েছে বিশ্বাস করেন রাসেল ভাই, অন্য কোনো বান্ডিলে এর আগে আমরা দেখতে পাইনি। প্রথমত এই বান্ডিলটা ইভেন্টের মধ্যে থেকে বের করার সাথে সাথেই আমরা এই বান্ডিলের সাথে টোটাল 6টা স্পেশাল আইটেম পেয়ে যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই ডুও ইমোট। এই ডুও ইমোটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরই সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছ লুক চেঞ্জ আর অ্যানিমেশন। অ্যান্ড লুক চেঞ্জটা আমার দারুণ লেগেছে। আর তারপর পরই এখানে আমরা দেখতেই পাচ্ছি অ্যানিমেশন, অ্যারাইভাল অ্যানিমেশন। তো অ্যারাইভাল অ্যানিমেশনটা এই টাইপের দেখতে হবে, আর তার সাথে সাথে এখানে মেডকিট ইউজ করার সময় এই টাইপের অ্যানিমেশন দেখাবে ভাই। আর তার সাথে সাথে যখন তোমরা উপর থেকে লাফিয়ে পড়বে তখন একটা অ্যানিমেশন পাবে। আর তার সাথে সাথে এখানে ভাই তোমরা পেয়ে যাবে জাম্প অ্যানিমেশন, মানে এই বান্ডিল পরে জালনা দিয়ে লাফানোর সময় এই টাইপের অ্যানিমেশন তোমরা দেখতে পেয়ে যাবে। এখন কথা হচ্ছে কত তারিখে এবং কোন ইভেন্টের মধ্যে এই নতুন লেজেন্ডারি বান্ডিলটা আসবে, চলো তোমাদেরকে ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে রাখি 20 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি এর মধ্যে তোমরা একটা ফেডেড হুইল দেখতে পেয়ে যাবে, যার মধ্যে তোমরা দেখতে পাবে এই নতুন ফিস্টের স্কিনটা। আর এই ফিস্টের স্কিনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে এখন তোমরা নতুন একটা লিড ইমোট দেখতেই পাচ্ছ। অনেকেই হয়তো ভাবছো যে এই লিড ইমোটটা বান্ডিলের সাথেই আসবে নাকি, না না এটা বান্ডিলের সাথে কিন্তু তোমরা পাবে না। এই লিড ইমোটটা তোমরা মোকো স্টোর ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে, আর এই ইভেন্টটা আসবে 16 ডিসেম্বর থেকে অ্যান্ড এটা 29 ডিসেম্বর পর্যন্ত চলবে। অ্যান্ড এই লেজেন্ডারি বান্ডিলের সাথে যে ডুও ইমোটটা আমরা পাবো, এই ইমোটটা কিন্তু আমরা সোলোতে লবিতে ইউজ করতে পারবো না, এর জন্য আমাদের গ্রুপে অবশ্যই টিমমেট থাকা লাগবে। এবং যে কোনো একটা টিমমেটকে আমরা সিলেক্ট করে সেখান থেকে ইনভাইট পাঠাতে পারবো, আর সে যদি ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু সে আমার সাথে ইমোটটা শো করবে, মানে দেখাবে আর কি। তবে ম্যাপের মধ্যে গেলে আমরা সোলোতেও এই ইমোটটা দেখাতেই পারবো। আর হ্যাঁ, তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এখানে উইন্টারল্যান্ড ইভেন্টের মধ্যে থেকে এই ব্র্যান্ড নিউ ইমোটটা আমরা কি করে নেব। আর এরই সাথে সাথে এখানে উকং এর যে স্কিল স্কিন, উকং এর স্কিন নয় উকং এর স্কিলের স্কিন, এটা মাত্র 30 দিনের জন্য আমরা পাবো। আর এরই সাথে সাথে এখানে একটা পেটও আমরা পেয়ে যাবো পার্মানেন্ট। তো এই সমস্ত আইটেমগুলো নতুন ইমোট কি করে আমরা পাবো, তো কালকে সকালে ইভেন্ট চলে আসবে একদম প্রপারভাবে তোমাদেরকে কাল সকালেই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা ইভেন্ট কমপ্লিট করে সব কিছু ক্লেম করে নিতে পারবে। আর এখনও যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো বা ভুলে গিয়ে থাকো লাইক দিতে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, তোমাদের লাইক থেকে অনেক মোটিভেশন পাই এবং ভিডিও তৈরি করার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায়। এখন কথা হচ্ছে এই লেজেন্ডারি বান্ডিলটা কোন ইভেন্টের মধ্যে এবং কবে আসবে। তো দেখো গাইস, এই লেজেন্ডারি বান্ডিলটা রিং ইভেন্টের মধ্যে আসবে, আর সেই রিং ইভেন্টের মধ্যে তোমরা লেজেন্ডারি বান্ডিলটার সাথে সাথে একটা ফেস পেইন্ট দেখতে পেয়ে যাবে। আর তার সাথে সাথে এখানে ব্যানার থাকবে একটা, আর আবতার থাকবে যেটা আমার অলরেডি এখন ইকুইপ করাই আছে। আর এই রিং ইভেন্টটা 24 ডিসেম্বর থেকে শুরু হবে আর এটা 6 জানুয়ারি পর্যন্ত চলবে। তো গাইস, নতুন লেজেন্ডারি বান্ডিল থেকে শুরু করে ফিস্টের স্কিন, এরই সাথে সাথে নতুন ফ্রি ইমোট কি করে তোমরা ক্লেম করবে, কিভাবে নেবে, সব কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম এই ভিডিওতে। কোন আইটেমটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। অ্যান্ড তোমরাও এই টাইপের প্রত্যেক মেগা ইভেন্টের মধ্যে একটা করে ফ্রি ইমোট দেখতে চাও কি না সেইটাও অবশ্যই আমাকে জানাবে তোমরা। তোমাদের ফিডব্যাক অনেক গুরুত্বপূর্ণ, আর এখনও লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও। তো গাইস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।